পাহাড়ি বাঙালি যেই হোক সহিংসতার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দুপুরে রাঙ্গামাটি শহরের সাম্প্রদায়িক সহিংসতার আঞ্চলিক পরিষদ নবরূপা মসজিদ মৈত্রী বিহার সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এই কথা বলেন উপদেষ্টা জানান প্রতিটি ঘটনার মামলা এবং সঠিক বিচার নিশ্চিত সহ কেউ যাতে কোনো রকম হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও ক্ষতিগ্রস্তদের আশ্বাস করেন তিনি রাঙামাটিতে পর্যটক ভ্রমণ আপাতত বন্ধ রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় পরে খুলে দেওয়া হবে বলে জানান সুপ্রদীপ চাকমা পরিকল্পনা আছে দেখে গেলাম দরখাস্ত দিতে বলেছিলাম। আর সাহেব আমাদেরকে দরখাস্ত পাঠিয়ে দিয়েছে হয় ক্ষতির বিবরণ দেবেন আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব এবং এটাও বলে রাখি আপনারা প্রশ্ন করার আগে যে এসপি সাহেবকে অলরেডি বলেছি এই যে এখনও বললাম আগে যে মামলাটা নেওয়া হয় নাই মামলা যেন নাই সঠিক বিচার যেন হয় এবং কোনো হয়রানি যেন না হয় এটা আমাদের পাহাড়ি বাঙালি যেই হোক দোষী দোষীই যেন হয় এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য